নমস্কার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের বিভাব নাটকের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। আমরা এর আগের অংশে আমরা দেখেছিলাম কি যে শুভমিত্র অমর গাঙ্গুলির বাড়িতে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে তারা হাসির খোরাক খোঁজবার চেষ্টা করছেন যার ফলে তাদের নাটক জনপ্রিয় হবে এবং বক্স অফিস গড়ে উঠবে তো বৌদি এবং অমর গাঙ্গুলির এবং সমুমিত্র তারা মনে করেন যে পৃথিবীতে সব থেকে পপুলার জিনিস হচ্ছে প্রেম এবং সেই প্রেম নিয়েই তারা একটি লাভ সিন হাসির সিন তৈরি করবার চেষ্টা শুরু করেন যেখানে নায়ক এবং নায়িকার ধাক্কা লাগবে এবং তারপরেই তাদের প্রেমালাপ হবে এবং ভালো লাগা লাগি সৃষ্টি হবে এইভাবেই তারা এই এই লাভ লাভসিনের এই অংশটাতেই আমরা ছিলাম যেখানে ধাক্কা লাগার পর ব্যাকগ্রাউন্ডে মালতী লতা দোলে গান শুরু হয় এবং সেটি সেটি মিত্র ওই ন্যাকামি ভঙ্গিতে গাওয়া হয়েছে বলে মিত্র সেটা নিয়ে আপত্তি জানান তখন যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলে ওঠেন যে সব সবসময় অ্যাস্থেটিক অর্থাৎ নান্দনিক দিকটি দেখলেই চলে না বক্স অফিসের জন্য অনেক কিছুই কিন্তু তাদের করতে হয় শমু মিত্র তখন বলেন আর বংশদণ্ড বলেও তো একটা কথা আছে সেটা যখন অতায় পড়বে বুঝবে তখন কি রবীন্দ্রনাথের গান বিশ্বভারতী কি পারমিশন দেবে অমর আর দিলেও সে অনেক টাকা আর তাছাড়া ওসব বাদ দিয়েও হাসি পাবে না এর থেকে তাহলে কি বলছে যে বলা হচ্ছে কি যে বিশ্বভারতী কি পারমিশন দেবে তখন ওই সময় কিন্তু বিশ্বভারতীর থেকে অনুমতি নিয়ে তবেই কিন্তু রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন নাটক বায়োস্কোপে ব্যবহার করা হতো এবং সেই কারণেই বলা হচ্ছে যে বিশ্বভারতী কি এই রবীন্দ্রসঙ্গীতটি এরকম ভাবে নাকামির ভঙ্গিতে ব্যবহার করবার পারমিশন দেবে এবং অমর বলেন যে যদি আর দিলেও সে অনেক টাকার ব্যাপার আর তাছাড়াও এসব করে এভাবে হাসি পাবে না শম্ভু ঠিক এতে লোক হাসবে না আমার তো হাসি পাচ্ছে না বৌদি তাহলে অমর তাহলে সবাই আবার গভীরভাবে ভাবতে শুরু করে হঠাৎ বৌদি বলে ওঠে বৌদি আচ্ছা আমি আরেকটা চেষ্টা করব শম্ভু কি চেষ্টা অমর হ্যাঁ চেষ্টা শেষ পর্যন্ত করতেই হবে বৌদি ধরো আমরা যদি আর একটা আর একটা লাভসিন করি শম্ভু আরে এর মাথায় খালি সিন ঘোরে দে অমর যুগটা কি দেখুন বৌদি না না এটা আগের মতো নয় এটা অন্য রকমের লাভসিন প্রোগ্রেসিভ লাভসিন শম্ভু প্রোগ্রেসিভ লাভসিন রকম প্রগ্রেস করতে করতে লাভ অমর নাকি লাভ করতে করতে প্রোগ্রেস শম্ভু বাব্বা সমস্ত লাভই তো দেখি বিয়ের দু বছরের মধ্যেই গনফট বৌদি আহা দেখোই না তোমরা কিছুই না দেখে মন্তব্য করতে থাকো অমর আচ্ছা ঠিক আছে দেখেই মন্তব্য করব নিন আরম্ভ করুন হ্যাঁ আরম্ভ করো দেখাই যাক বৌদি বেশ তাহলে আরম্ভ করছি নায়ক আছে নায়িকা তো আছেই এখন একজন পুলিশ দরকার যে অমর পুলিশ এই দেখো ফ্যাশান এখানে পুলিশ কোথায় পাবো কেন আপনিই হন না বৌদি কেন আপনিই হন না হ্যাঁ হ্যাঁ আপনিই হন অমর ঘাবড়ে গিয়ে আমি পুলিশ মানে এই চেহারায় হ্যাঁ হ্যাঁ শম্ভু হ্যাঁ হ্যাঁ বত্রিশ ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায় অমর আমার তেত্রিশ ইঞ্চি শম্ভু ও তাহলে তো তুমি একেবারে সার্জেন্ট হয়ে যাবে বৌদি যাক তাহলে তো সব হয়েই গেল এবারে আরম্ভ করা যাক পিছনের দিকে তাকিয়ে আছে এখানে তো একটা জালনা আছে অমর হ্যাঁ দক্ষিণমুখী বৌদি আর তার নিচে দিয়েতে তো একটা রাস্তা আছে অমর হ্যাঁ মনি সমাদ লেন দেখো এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো কিন্তু তোমাদের মাথায় খুব ভালোভাবে গেঁথে রাখতে হবে আচ্ছা ঠিক আছে আপনি শুনুন ও যখন দৌড়ে পালাবে আপনি তখন গিয়ে ওকে ধরবেন শম্ভু কে অমর আমাকে ধরবে অমর কেন পারব না ভাবছেন হ্যাঁ কত লোককে ধরে ফেললাম শম্ভু আচ্ছা দেখাই যাক অমর পিছনে গিয়ে খৈনি খাবার ভঙ্গি করে। বৌদি একবার ভেবে নিয়ে ছোট্ট ছোট্ট স্টেপে ও দৌড়ে কল্পিত জালনা দিয়ে নিচের দিকে তাকান হঠাৎ কি যেন দেখে ভয় পেয়ে শম্ভু মিত্রের কাছে দৌড়ে এসে বলেন বৌদি ওগো এক্ষুনি দেখলাম রাস্তার মোড়ে একজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে নিশ্চয়ই তোমাকে ধরতে আসছে তুমি পালাও পায়ে পড়ি তুমি পালাও শম্ভু একটু হেসে হাত দুটো বুকের ওপর রেখে একটা পা নাচাতে নাচাতে বল কেন আমাকে ধরবে কেন বৌদি বাহ তোমাকে ধরবে না তুমি যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার তোমাকে ধরবে না তো কাকে ধরবে শম্ভু হঠাৎ যেন ভয় পায় এই আমি কেন পলিটিক্যাল লিডার হতে যাব এসব যা তা কথা বলো না তাহলে দেখো এখানে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার বলতে কিন্তু এখানে তৎকালীন ভারতবর্ষের মানে দেশের কঠিন সময়ে যিনি দেশের জন্য কাজ করেন তাকেই কিন্তু এখানে ইঙ্গিত করা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার বলে অর্থাৎ এখানে আমরা জানি যে শাসকরা কিন্তু এই ধরনের এই মানে দেশপ্রেমীদের কিন্তু নানান ভাবে আটক করবার চেষ্টা করছে সবসময় তাদের পুলিশ তাদের পিছনে মানে লেগে থাকতো তাদের সমস্ত কি সমস্ত গতিবিধি দ্বারা কিন্তু লক্ষ্য রাখতো এবং সেই কারণেই বলা হচ্ছে যে এই তাদের আর কি দেশের কঠিন সময় যারা দেশের জন্য প্রাণ মানে দেশের জন্য কাজ করে তাদের প্রেম করবার নেই তাদের সর্বসময়ই কিন্তু পুলিশের নজর থেকে নজর বাঁচিয়ে তাদের চলতে হয় এবং সেই কারণেই তাকে কিন্তু পালিয়ে যেতে হচ্ছে এবং সেটাই এখানে দেখানো হচ্ছে ঠিক আছে এখানে এই আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার কে এইভাবে উপস্থাপন করে কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রতি কবি এই কবি বলছি নাট্যকার কিন্তু যথেষ্ট কটাক্ষ করেছেন যেটা আমরা বুঝতে পারি যে এইভাবে যে মানে সংগ্রামীদের দেশের তরুণ কাণ্ডারিদের যে এইভাবে পুলিশ সর্বদা তাদেরকে যে মানে আটক করবার জন্য বা তাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য যে তারা তৎপর এই বিষয়টি কিন্তু শম্ভুমিত্র কখনোই মেনে নিতে পারেননি পেছন থেকে দৌড়ে স্যারে এইসব কি কথা এখনই কি সত্যি বলে সত্যি বলে মনে করবে শেষে হাস সাথে গিয়ে কাঁদতে হবে তাহলে দেখো অমর গাঙ্গুলিও কিন্তু বিষয়টাকে খুবই ভয় পাচ্ছেন কেননা শাসক বর্গের চোখে যদি একবার এরকম কোনো ঘটনা পড়ে যায় তখন কিন্তু যদি কে আবার সত্যি বলে মেনে নিয়ে তখন হাসির নাটক বাড়াতে গিয়ে লাস্ট শেষে হয়তো কাঁদতে হবে এর পরিণতি হয়তো আর করুণ হয়ে উঠবে মানে তাদেরকে হয়তো পুলিশ তো তাদেরকেই হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে ঠিক আছে সেটাই অমর গাঙ্গুলি এখানে বলছে হ্যাঁ বহুরূপী তখন লাটে উঠবে দর্শকের দিকে তাকিয়ে না না মশা এসব সত্যি নয় আপনারা বিশ্বাস করবেন না তাহলে দেখো তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতটা মানে ভয়াবহ একটা পরিস্থিতি যেখানে কিন্তু মানে যারা দেশের জন্য কাজ করে দেশের বিপদের সময় তাদের কোনো রকম কোনো স্বাধীনতাই কিন্তু তাদের নেই এবং সকলেই কিন্তু মানে এই এই ধরনের আলো মানে এই ধরনের নাটক করে বৌদি আর কি বৌদির মধ্যে দিয়ে কিন্তু নাট্যকার তার মনের কথাগুলোই যেন প্রকাশ করতে চাইছেন এবং তারপরে শম্ভুমিত্র এবং অমর গাঙ্গুলির যে কথোপকথন তার মধ্যে দিয়ে তৎকালীন সমাজের রাজনৈতিক যে পরিস্থিতি সেটাই কিন্তু এখানে প্রকটিত হচ্ছে বৌ দে মহা মুশকিল হলো তো তুমি যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হও তাহলে গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসে করতে থেকে গল্পটা প্রোগ্রেসিভ হয় কি করে তাহলে দেখো এটা এখানেও একটা মানে প্রচ্ছন্নে কোথাও একটা ব্যঙ্গের সুর রয়েছে মানে কি তৎকালীন দর্শকরা কিন্তু এ ধরনের বেশ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে এই ধরনের নাটক দেখতে খুব বেশি পছন্দ করে এবং তারা মনে করে সেটাই প্রগ্রেসিভ সিন বা প্রগ্রেসিভ লাভ সিন হতে পারে এবং তৃপ্তিমিত্রও কিন্তু সেটাই মনে করছেন এবং তিনি বলছেন কি যে তুমি যদি মানে তৃপ্তিমিত্রর কথা এখান দিয়ে এভাবেই এটা কিন্তু ব্যাঙ্গের সুরেই নাট্যকার যেন প্রকাশ করতে চেয়েছেন তৃপ্তিমিত্রের মুখের মানে জবানিতে তো কী বলছে যে তুমি যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হো তাহলে গল্পের পলিটিক্যাল সিগনিফিকেন্স আসবে থেকে গল্পটা প্রোগ্রেসিভ হবে কি করে শম্ভু ও গল্পটা প্রোগ্রেসিভ হবে না না তাহলে 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 হয়েই ফেলুন শম্ভুদা শম্ভু দাঁড়াও আমি চিন্তা করে দেখি সামনের কপালে চুল নামিয়ে চিন্তার ভঙ্গি করেন বৌদি না না চিন্তা নয় ওগো তুমি পালাও চলো ওই সিঁড়ি দিয়ে দুজনে ছোট ছোট স্টেপসে দৌড়ে প্রায় ফুটলাইটের কাছে যান হঠাৎ বৌদি থেমে নানা না সিঁড়ি দিয়ে নয় ওরা বোধহয় সিঁড়ি দিয়ে উঠে আসছে তুমি ওই জালনা দিয়ে পালাও আবার সেইভাবে দৌড়ে পিছনের নির্দিষ্ট জালনার দিকে গিয়ে থামেন নাও তুমি এই জালনা দিয়ে লাফিয়ে পালাও এই জালনা দিয়ে জালনা দিয়ে নিচের দিকে তাকিয়ে ভয় পান এত উঁচু থেকে লাফাবো বৌদি হ্যাঁ হ্যাঁ লাফাও তুমি তো নায়ক তুমি তো সহজে মরবে না ওগো তুমি পালাও তুমি বীর বীর তুমি পালাও শম্ভু বীর হয়ে পালাবো এক হাত দিয়ে কল্পিত জালনার গড়ার ধরেন এবং একটা পাশে জালনার উপর রাখেন রেখে বলেন তো আমারও তো কিছু বলার দরকার আমি কি বলবো বৌদি বার্নার্ড শ থেকে একটা ডায়ালগ বলো বার্নার্ড শ ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত নাট্যকার বার্নার্ড শ আচ্ছা জালনা থেকে হাত পা নামি নামি একটু সাহেবী কায়দায় বলেন দ্য নাইট ইজ কলিং মি 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 আমার মনে পড়ছে না আমি বরং তুলসীলাহির প্রথিক নাটক থেকে বলি লাইনটা খুব ইম্পর্টেন্ট তুলসী থেকে লাহির নাটকের একটি লাইন তুলে ধরে উম মিত্র আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে মানে একটা বিরহের একটা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রেমিক প্রেমিকার বা একটা বিরহের ভাব ফুটিয়ে তুল তুলতে চেয়েছিলেন শম্ভুমিত্র এবং সেই কারণেই তিনি এই ডায়ালগটি মানে সংলাপটি বললেন যে আমি তো চললুম আবার দেখা হয় কি না কি জানে বলে জালনা নিচে তাকিয়ে নিচে লাফিয়ে পড়ার ভঙ্গি করেন এবং লাফিয়ে নিচ থেকে ওপরের দিকে তাকিয়ে থাকেন জালনা ধরে নিচের দিকে তাকিয়ে বৌদি বলে আমি তো এখানেই থাকবো যদি মনে হয় সময় পাও সেই রকম ভঙ্গিতেই মানে বলতে চাইছি যদি সময় পাও আমার কাছে আবার চলে এসো শম্ভু মিত্র নিচে থেকে হাত নাড়েন বৌদি কান্নার ভঙ্গিতে মুখে হাত দিয়ে জালনার কাছ থেকে দৌড়ে চলে আসে ফ্রন্ট স্টেজে যেন কান্নায় ভেঙে পড়েন অমর এতক্ষণ নিচে দাঁড়িয়ে খৈনি খাচ্ছিল হঠাৎ যেন সে দেখতে পেলো বালির জালনা দিয়ে কে লাফিয়ে পড়লো সেই দিকে তাকিয়ে বলে উঠলো আরে খিড়কি সে কি উতারায়া চোরটা হো গে জরুর আরে পাকড়ো শম্ভু এই সেরেছে এই আবার কি ফ্যাশান মিত্র এবং অমর গাঙ্গুলি নিজেদের জায়গায় দাঁড়িয়েই খুব জোরে দৌড়ানোর ভঙ্গি করে সেইভাবেই দৌড়াতে দৌড়াতেই অমর চিৎকার করতে থাকে পাকড়ো পাকড়ো কিছুক্ষণ পর হঠাৎ দুজনে থেমে যান অমরের অমর মুখ মুছতে মুছতে সামনের দিকে চলে যান একটু গম্ভীর তার মুখ সমূমিত্র ও বৌদি উৎসুক দৃষ্টিতে তার পিছনে পিছনে যান শম্ভু ও বৌদি কি হলো কেমন হলো অমর হলো না কিছুই হলো না বৌদি কিছুই হলো না মানে হাসি পেল না অমর না হাসি পেল না বৌদি শম্ভু মিত্রকে কি তোমারও হাসি পেলো না শম্ভু হ্যাঁ মানে আমার মানে একটু একটু হাসি পাচ্ছিল অমর নায়ক হয়ে বসে আছেন হাসি তো পাবেই বৌদি তাহলে আপনার হাসি পেলো না অমর না এতে আমার হাসি পেলো না বৌদি ক্রমশ রাগ থাকেন তাহলে আপনার হাসি পেল না অমর ক্রমশ দুর্বল হয়ে পড়ে না পেলো না তাহলে আপনার হাসি জীবনে কোনো দিনই পাবে না তাহলে দেখো এখানে এই যে প্রতিটি লাভ সিন এবং প্রোগ্রেসিভ সিন দুটো করবার পরেও কারোরই কিন্তু তাদের কারোরই হাসি পাচ্ছেন এখান থেকে আমরা এটাই ধরে নিতে পারি যে বাস্তব পরিস্থিতি বা সমাজে যদি কোনো সংকট বা ভয়াবহতা বিরাজ করে তখন কোনোভাবেই কিন্তু হাসি বা হাসির খোরাক খুঁজে পাওয়া সম্ভব নয় যে হাসির খোরাক শম্ভুমিত্র অমর গাঙ্গুলি এবং তৃপ্তিমিত্র খুঁজতে বেরিয়েছেন বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করে সেই হাসির খোরাক প্রকৃতপক্ষে খুঁজে পাওয়া কখনোই সম্ভব না যার জন্য তারা লাভসিন প্রোগ্রেসিভ লাভসিন সমস্ত কিছু করাবার পরেও তাদের এত প্রচেষ্টা সত্ত্বেও তাদের কারোরই কিন্তু হাসি পায় না কারণ পরিস্থিতিটাই এমন যে প্রেক্ষাপটে এই কবিতা এই নাটকটি রচিত হয়েছে সেখানে দুর্ভিক্ষগ্রস্ত সমাজ যেখানে ভয়ঙ্কর একটা রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক ভণ্ডামি কাজ করছে পাশাপাশি দুর্নীতি এবং দুর্ভিক্ষের জালে ক্লিষ্ট সাধারণ মানুষ তারা কিন্তু জর্জরিত এবং তাদের হাহাকারে চারিদিক ভরে উঠেছে সেই রকম সমাজে সেই রকম বাস্তব পরিস্থিতিতে কখনোই হাসির খোরাক খুঁজে পাওয়া কিন্তু সম্ভব নয় কিন্তু তৎকালীন কিছু মুষ্টিমেয় দর্শক যারা রয়েছেন ছিলেন তারা কিন্তু নাটক দেখতে গিয়ে তারা কিন্তু সস্তা মনোরঞ্জন খুঁজতেন তারা কিন্তু মানে বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করে তারা কিন্তু সেই সস্তা মনোরঞ্জন খুঁজতে তারা কিন্তু নাটক দেখে কিন্তু নাটকের যে মূল সত্তা সেটাই কিন্তু মানে তৎকালীন পেশাদারী থিয়েটার রূপগুলো তারা কিন্তু ভুলে গিয়েছিলেন কিন্তু শহু কিন্তু এই পেশাদারি থিয়েটার গ্রুপ থেকে এই কারণেই সরে আসেন যে নাটকের যে মূল যে চরিত্র অর্থাৎ সামাজিক সংকটকে তুলে ধরা সেটাকেই কিন্তু তিনি মুক্ত এবং স্বাধীনভাবেই কিন্তু প্রকাশ করেছেন এই কবিতার মধ্যে দিয়ে এবং সেই কারণেই বৌদি বলছেন যে তোমার জীবনেও কখনোই হাসি পাবে না অর্থাৎ সত্যিই তো যেখানে সমাজ সংকটগ্রস্ত দুর্ভিক্ষগ্রস্ত সমাজে হাসি খোরাক খুঁজে পাওয়া সত্যিই কখনো কিন্তু সম্ভব নয় ঠিক আছে একদম শেষাংশটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো নমস্কার